এই খবরের পাশাপাশি কিন্তু আমাদের নজর রাখতে হবে ম্যাডক্স স্কয়ারে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একদমই। বন্ধুদের সঙ্গে নাইট আউটে বেরিয়েছিল রমিত, কিন্তু বেঘরে প্রাণ গেছে তার। মাথায় গুরুতর আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মারা গেলেন রমিত মণ্ডল। বন্ধুদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বন্ধুদের সঙ্গে নাইট আউট, তার মাসুল যে ছেলের প্রাণ দিয়ে গুনতে হবে ভাবেননি রমিত মণ্ডলের পরিবার। শুনারপুরের বাড়িতেই ছিলেন। নটা নাগাদ নাইট আউটে যাওয়ার প্ল্যান করে রমিতের চার বন্ধু, চিরঞ্জিত নন্দী, দেবজ্যোতি ভট্টাচার্য, সুরজিৎ নস্কর আর শুভজ্যোতি নস্কর। 20 থেকে 25 বার ফোন করা হয়। 20 থেকে 25 বার ফোন করার পর কে ফোন করে? সুরজিৎ, চিরঞ্জিত, দেবজ্যোতি, এদের মধ্যে কেউ না কেউ ফোন করেছে। এরা যেহেতু ছিল, এরা মিলে ফোন করার পর ও ফোনে রেসপন্স করেনি, যেহেতু ও ঘুমাচ্ছিল। তো দেবজ্যোতি বলে একটি ছেলে যে আছে, এদের মধ্যে ছিল, সে ওর বাড়িতে রীতিমতন ডাকতে যায়। পেশায় জমিদারির দালাল চিরঞ্জিতের গাড়িতেই বেরিয়ে পড়ে পাঁচজন। প্ল্যান হয় কোলাঘাট যাওয়ার। কামালগাজীতে মদ কেনার পর বিরিয়ানি কিনতে পাঁচজন চলে আসে পার্ক সার্কাসে। সে সময় গাড়ি চালাচ্ছিল চিরঞ্জিতি। বিরিয়ানি কেনার পর চিরঞ্জিতের ম্যাডক স্কোয়ারের অফিসের কাছে চলে আসে পাঁচজন। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে শুরু হয় খাওয়া দাওয়া। শুক্রবার রাতে ম্যাডক স্কোয়ারের এই রাস্তাতেই চারজন সঙ্গীকে সঙ্গে নিয়ে আসে রমিত মণ্ডল। এখানে গাড়ি রেখে তারা বিরিয়ানি খায়। এরপরই রহস্যের শুরু। রমিতের বন্ধুদের দাবি, খাওয়া দাওয়ার সময় ওই জায়গায় পৌঁছয় কয়েকজন যুবক। রমিতের সঙ্গে ঝামেলা বেঁধে যায় বহিরাগতদের। প্রথমে গাড়ি নিয়ে চম্পট দেয় রমিতরা, ফের গাড়ি ঘুরিয়ে ফিরে আসে। নন্দী নিজে ডিসিশন নেয় যে আমাকে যেহেতু মেরেছে আমি ওদেরকে মারবো, মারবোটা হাত দিয়ে মারবো না, গাড়ি দিয়ে মারবো। ওখান থেকে গাড়ি ইউ টার্ন করি, আবার ওই রাস্তাতে ফের ব্যাক করে। তো তখন ওখানকার যারা ছিল দাঁড়িয়ে, তারা ঢিল পাটকে এসব ছোড়ে। এটা ওদেরই বক্তব্য, ওদের কাছ থেকে এগুলো জানা। তো এদের বক্তব্য, তখন নাকি ঢিল লেগে ওর মাথাটা ফেটে যায়। এরপরই অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে রমিত। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মঙ্গলবার সকালে মারা যায় রমিত। বন্ধুদের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ তুলছে রমিতের পরিবার। একই অভিযোগ বন্ধুদেরও। আমার ওই ড্রাইভার ছেলেটাকে সন্দেহ করছে। যারা ছিল ওরাও আমাদের বন্ধু, সবাই আমাদের বন্ধু, সবাই আমরা ক্লোজ ফ্রেন্ড, সবাই আমরা বন্ধু। কিন্তু ওর মৃত্যুটাকে তো মেনে নেওয়া যাবে না। আমরা চাই এর একটা সঠিক বিচার হোক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চার বন্ধুকে লাগাতার জেরা চলছে। ম্যাডক স্কোয়ারের যে জায়গায় ঝামেলা হয়েছে তার উল্টো দিকের বহুতলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। খোঁজ চলছে প্রত্যক্ষদর্শীর। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। রমিত মণ্ডলের মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য। রমিতের মাথার আঘাতের ধরন নিয়ে চিকিৎসকরা যা বলছেন তার সঙ্গে মিলছে না বন্ধুদের কথা। বন্ধুদের বয়ানেও বিস্তর অসঙ্গতি। বন্ধুরা বলছে বহিরাগত যুবকদের ছোড়া পাথরের আঘাতেই মৃত্যু হয়েছে রমিতের। পরিবার বলছে পরিকল্পিত খুন। রমিত মৃত্যু ঘিরে রহস্য ঘোরালো হচ্ছে। রমিতের বন্ধু চিরঞ্জিতের দাবি, ম্যাডক স্কোয়ারে রাত 12:30 নাগাদ মারামারি হয়। গাড়ি নিয়ে পালানোর সময় বহিরাগতরা তাদের গাড়ি লক্ষ্য করে কংক্রিটের স্ল্যাব ছোঁড়ে, যার আঘাতেই মারা যায় রমিত। চিরঞ্জিতের বয়ানের সঙ্গে মিলছে না গাড়ির হাল। পেছন থেকে কংক্রিটের স্ল্যাব ছোঁড়া হলে গাড়ির সামনের কাঁচ ভাঙে কি করে, আর সামনের কাঁচে আঘাত করা হলে চালকের আসনে বসা চিরঞ্জিতের আঘাত লাগলো না কেন? চার বন্ধুর বয়ানেও বিস্তর অসঙ্গতি রয়েছে। চিরঞ্জিতের দাবি, গাড়ি করে পালানোর সময় পেছন থেকে কংক্রিটের স্ল্যাব ছোঁড়া হয়। আরেক দল বলছে বহিরাগতদের গোলমালটা শুরু হয় চিরঞ্জিতের সঙ্গেই। গাড়ি করে প্রথমে পালিয়ে যায় তারা, পরে ফিরে আসে, তারপর মারধর, গাড়ি লক্ষ্য করে স্ল্যাব। হাসপাতালের রেকর্ড বলছে শুক্রবার রাত 3 নাগাদ রমিতের চিকিৎসা শুরু হয়। সিসিটিভি ফুটেজে বলছে মারধরের ঘটনা ঘটেছে রাত 1 পর। তাই চিরঞ্জিৎ কতটা সত্যি বলছে তা নিয়ে সন্দেহ তারা লাগছে। বলছে এটা কোনো শার্ট কিছু দিয়ে আঘাত করার ফলেই হয়ে থাকে। ডাক্তার বলছে আপনার আমার কেসটিতে এরকম ইটার আঘাতে কোনোদিন হতে পারে না। হাসপাতালের রিপোর্ট বলছে রমিতের মাথার খুলি দুভাগ হয়ে গেছে, বাঁদিকে আঘাত, থুতনি ও কপাল থেতলানো। ভারী কোনো বস্তু দিয়ে এ ধরনের আঘাত সম্ভব নয়। ধারালো কোনো অস্ত্র দিয়ে রমিতের মাথায় আঘাত করা হয়েছে। বলছে মাথায় কিচ্ছু নেই, এরকম ভাবে আমার ভাইটাকে পুরো শেষ করে দিয়েছে। চপার দিয়ে, ডাক্তার বলেছে চপার দিয়ে মেরেছে, আর বলেছে বন্ধুগুলো মিথ্যে বলছে। চপার না বিয়ারের ভাঙা বোতল, কি দিয়ে আঘাত করা হয়েছে রমিতের মাথায়?
সেদিন রাতে কামালগাজের কাছে প্রচুর পরিমাণে বিয়ার খান রমিত ও তার বন্ধুরা, তারপর পচসা, আর তার জিরেই কি মারধর। তদন্তকারীদের ভাবাচ্ছে চিরঞ্জিতের ভূমিকাও। চিরঞ্জিতের দিকে আঙুল তুলছে রমিতের পরিবারও। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত, শুক্রবার রাতে চিরঞ্জিতের সঙ্গেই গোলমাল বাঁধে বহিরাগত যুবকদের। তারা সম্ভবত চিরঞ্জিতের পরিচিত। কিন্তু প্রশ্ন, সেদিন রাতে কোলাঘাট যাওয়ার প্ল্যান বদলে কেন রমিতকে ম্যাডক স্কোয়ারে নিজের অফিসে নিয়ে গেল চিরঞ্জিত? এই প্রশ্নের উত্তর পেলেই রমিত খুনের রহস্য জাল অনেকটাই ভেদ করা যাবে নিশ্চিত তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।